হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস চ্যানেলের যে টপিকটা এটা একটু পড়াশোনার বাইরে অন্য ধরনের টপিক তোমরা পড়াশোনার সাথে সাথে তোমাদের এই আদালত কিংবা সিআইডি বা এরকম কোনো ধরনের যে শো সেই শোগুলো তোমাদের দেখা উচিত কি না প্রথমত আমি বলে রাখি যে হঠাৎ করে এরকম ধরনের মানে জিনিস নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি মানে এরকম ধরনের হট করে টপিক কেন এলো অ্যাকচুয়ালি কমেন্ট কয়েকদিন ধরে প্রচুর পাচ্ছিলাম যে কে সিআইডি দেখছে তোরা সিআইডি দেখছিস কি না তো লাইভে আসি কিংবা প্রিমিয়ার হোক বা কিংবা নর্মাল কোনো ভিডিও হোক প্রতিটা ভিডিওতে আমাদের একটা জিনিস বারবার বারবার কমেন্টে পড়ছে যে স্যার সিআইডি বা আদালত এই জাতীয় শো দেখা উচিত কিনা বা অনেক স্টুডেন্টরাও বারবার বারবার একে অপরকে কোয়েশ্চেন করছে হ্যাঁ যে তুই সিআইডি দেখিস আমি দেখি তুই দেখিস এরকম ধরনের কোয়েশ্চেন করছে এবং আমার মানে মানে পরিচিত অনেক স্টুডেন্টদেরকে আমি দেখলাম যে তাদের মধ্যে একটা নেশা টাইপের ধরে গেছে অনেকে কন্টিনিউয়াসলি এই ধরনের কোনো সিআইডি বা আদালত জাতীয় কোনো শো বা আদার্স কোনো টিভি শো এই ধরনের শো দেখছে এবং পড়াশোনার টাইমটাকে নষ্ট করে সেটা দেখছে প্রথমত আমি প্রথম যে কথাটা বলবো আমি এই কোনো ধরনের যে শো তার এগেনস্টেও নই বা আমি এটার বিরুদ্ধে কোনো কথা আমি তোমাদেরকে বলছি না কিন্তু কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যে পয়েন্টগুলো তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একজন টিচার হিসাবে একজন গাইড হিসাবে আমি তোমাদেরকে বলবো প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো তুমি কোনো ওয়েব সিরিজ দেখছো যেখানে দেখো আমাদের কি হয় ব্রেনটা কি রকম ভাবে তৈরি করা থাকে ওয়েব সিরিজ যখনই তুমি দেখা শুরু করো প্রথম এপিসোডটা তুমি যখনই দেখো তোমার মনে হয় এই যেই শেষ হলো চালো সেকেন্ড সিরিজ সেকেন্ড 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 পার্ট চালাও সেকেন্ড পার্টটা যেই শেষ হলো না না আজকে ঘুমাবো না আজকে ঘুমাও চলো থার্ড পার্ট চালাও আমার নিজের ক্ষেত্রে হয় আমিও প্রচুর ওয়েব সিরিজ দেখেছি এক সময় এবং আমি বলতে সত্যি কথা বলতে গেলে ওয়েব সিরিজের ফ্যান হয়ে গেছিলাম যে ওয়েব সিরিজ বাদে আমার আর কিছু মানে মানে ভাল লাগতো না আর ওরা ওয়েব সিরিজগুলোর মানে ব্যাপারটা এমন ভাবে ডিজাইন করে ওরা লাস্টের পার্টটা এমন চার্মিং রেখে দেয় যে সেকেন্ড পার্ট না দেখা পর্যন্ত পেটের যেন ভাত হজ হয় না এরকম হয়ে যায় ব্যাপারটা তো সিআইডি বা আদালতের ক্ষেত্রে ঘটনাটা এরকম হয় ওরা এমন ভাবে চার্মিং করে ব্যাপারটাকে ব্যাপারটাকে এমন ভাবে তৈরি করে যে তোমার পরের পার্টটাকে দেখবার জন্য বা একটা এপিসোড শেষ হলো আরেকটা এপিসোড আরেকটা এপিসোড আরেকটা এপিসোড ইউটিউবে দেখছে কেউ লাইভে দেখছে কেউ মানে টিভিতে দেখছে কেউ রেকর্ডেড করে রাখছে সেটাকে দেখছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দেখছে বাট দেখা এমন একটা জিনিস পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রচুর স্টুডেন্ট তাদের পড়াশোনার বাইরে চলে যাচ্ছে প্রথম কথা আমি তোমাদেরকে বলবো এই ধরনের যে এপিসোডগুলো থাকে সেগুলো তোমাদের মনে এমন কিছু কিছু সিন থাকে বা এমন কিছু কিছু জিনিস থাকে যেটা স্টুডেন্টদের পক্ষে কিছু কিছু জায়গাতে দেখাটা উচিত না ধরো একটা মানে একটা বা এরকম ধরো সিআইডি টাইপের কিছু সেখানে সব ঠিক আছে কিন্তু কিছু কিছু পার্ট থাকে সেই পার্টগুলো স্টুডেন্টদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে দেখছো ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গা তোমার মনে খারাপ প্রভাব ফেলতে পারে এটা হলো আমার এক নম্বর কথা তো তোমার বুঝে দেখা উচিত তুমি একজন স্টুডেন্ট তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট তুমি উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তুমি কলেজে যাবে কদিন পরে তোমার এটা সেন্স হওয়া উচিত যে আমার কোন জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটুকু বুঝে করা উচিত নাম্বার টু আমি কথা বলবো যে তুমি যদি এই ধরনের শো গুলো নিয়েই কন্টিনিউসলি পড়ে থাকো তাহলে তোমার লাইফের একটা ভ্যালুয়েবল টাইম তুমি তোমার লাইফ থেকে হারিয়ে ফেলছো তুমি একটা প্রচুর বড় সময় তুমি তোমার জীবন থেকে নষ্ট করে ফেলছো ধরো একটা শো আধা ঘন্টা এক ঘন্টা করে একটা শো হচ্ছে তুমি তোমার এক ঘন্টাতে বা আধা ঘন্টাতে তুমি তোমার যে টাইমটা নষ্ট করলে ওই টাইমটাই যদি তুমি তোমার পড়াতে দিতে আধা ঘন্টা এক ঘন্টা একটা ভালো টপিক হয়তো তোমার পড়া হয়ে যেত তো তোমার যে ভ্যালুয়েবল যে টাইম সেই টাইমটাকে তুমি কি করছো তুমি টাইমটাকে নষ্ট করে ফেলছো তো আরেকটা জিনিস কি অনেকের ক্ষেত্রে এই শো এর মধ্যে দেখানো ঘটনাগুলো কে বা কিছু ক্রিমিনাল মানে যে ক্রিমিনালের যে কিছু ব্যাপার টাপার থাকে অনেকে সেটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে নিয়ে এখানে হয়তো এমন কিছু জিনিস দেখানো হয়েছে সেটা সে স্টুডেন্ট লাইফে এসে সেই জিনিসটাকে সে মানে কি করছে অ্যাপ্লাই করছে মানে আমি অবাক হয়ে যাই জিনিসগুলোকে দেখে তো এখানে দেখানো কোনো খারাপ জিনিস যেটা ক্রিমিনাল কোনো ঘটনা সেটাকে তোমার নিজের লাইফে তুমি অ্যাপ্লাই করো না এটা আমি তোমাদেরকে বলবো আর এর মধ্যে দেখানো যেটা ভালো জিনিস বা যেটা তোমার হয়তো স্টুডেন্ট লাইফে কিছু কাজে লাগতে পারে কিংবা এখানে যেগুলো তোমার বুদ্ধিমত্তার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তুমি তোমার মধ্যে নাও নিয়ে সেটাকে তোমার জিনিসে ইউটিলাইজ করো তবে সেটা ঠিক আছে এবার এই ধরনের যে শো গুলো এটার একটা নির্দিষ্ট টাইম তোমাকে করতে হবে তোমার যদি মনে হয় যে এই ধরনের শো দেখবো ঠিক আছে না তোমার বিশেষ কিছু যাবে না কারণ তোমার সামনে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তুমি যদি নাও দেখো তাতেও কিন্তু তোমার কিছু আসা যাবে না কিন্তু যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি যদি এই ধরনের শো দেখো তাহলে তোমাকে একটা সেপারেট টাইম করতে হবে যে দিনের এই টাইমে আমি এই শোটাকে দেখবো বাকি টাইমে আমি আমার পড়াশোনাতে বা আমার যে যেগুলো আমার কাজ সেই কাজে আমি মানে কাজে আমি জোর দেব। আর বাকি টাইমে আমি এই জিনিসগুলোকে আমি দেখব এবং আর একটা কথা তোমাকে আমি বলে রাখি তুমি তোমার পড়াশোনা কমপ্লিট আগে সবার আগে করবে তারপরে এই ধরনের কোনো শোকে তুমি দেখবে আগে তোমার লাইফে তোমার পড়াশোনা কারণ ওটা প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকবে তারপরে সেকেন্ডে তোমার এই ধরনের কোনো শো যেটাকে তুমি দেখবে আমি দেখো এখানে কিছু কথা তোমাদের জন্য লিখেছি পড়াশোনার সঙ্গে সিআইডি বা আদালত এপিসোড দেখা খারাপ না দেখছো সেটা খারাপ না দেখতে তুমি কিন্তু এটি পড়াশোনার প্রভাব ফেলতে পারে এখানে কিছু কারণ রয়েছে যে কেন পড়াশোনার সঙ্গে সিআইডি বা আদালত মানে এরকম ধরনের এপিসোড গুলো তোমার দেখা উচিত না আমি এইগুলোকেই কেন তুললাম স্যার সিআইডি আদালতের সাথে কি আপনার শত্রুতা আছে না শত্রুতা কারোর সাথেই নেই আমারও ভাল লাগে দেখতে আমিও দেখি মাঝে মাঝে সত্যি কথা বলতে গেলে কিন্তু অনেকের নেশা ব্যাপারটা লেগে যায় আমি নেশা জিনিসটা চাইছি না তোমার দেখতে ভাল লাগে সারাদিন অনেক পড়েছো অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছো একটা প্রপার টাইম করলে টাইম করে ধরনের কোনো এপিসোড দেখলে দ্যাট ইজ ওকে অনেকের মধ্যে এমন নেশা ধরে যাচ্ছে সারাদিন এই নিয়েই পড়ে আছে সারাদিন এই দেখে যাচ্ছে সারাদিন এই দেখে যাচ্ছে আমি ওইটার বিরুদ্ধে রয়েছি কোনো জিনিস দেখা কোনো ধরনের এপিসোডগুলো এগুলো ভালো ঠিক আছে একদিকে ভালো কিন্তু এর মধ্যে দেখানো কিছু জিনিস কিছু ক্রিমিনাল মানে অ্যাক্টিভিটি সেগুলো তুমি তোমার লাইফে নিও না আর তুমি তোমার সারাদিন পড়ো বা একটা টাইম ভালো করে তুমি প্রিপারেশন করলে তুমি পড়া করলে পরীক্ষার পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে সব কিছু রেডি তোমার একটা দিনে যা যা কাজ তুমি করবে বলে ঠিক করেছো সেগুলো তুমি করে ফেলেছ তারপর একটা প্রপার টাইম বার করো যখন করে তুমি এটা দেখো তোমার ওপর এটাকে হাবি হতে দিও না মানে তোমার ওপর এটা যেন নেশা তোমার মাথার ওপর যেন না চলে যায় নেশা করাটা ভালো না সে যে কোনো জিনিসের নেশা হোক না কেন একটা টিভি সিরিয়াল হোক কিংবা তোমার অন্য কোনো জিনিসের নেশা হোক না কেন এটার নেশা যেন তোমার মধ্যে না লেগে যায় তুমি সারাদিনে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছো লাস্ট্রেসে একটু দেখছো দ্যাট ইজ ওকে সারাদিনে অনেক পড়েছো সকালবেলা পড়েছো সকালবেলা স্কুল গেছো টিউশন পড়তে গেছো রাত্রিবেলা পড়েছো বিকালবেলা পড়েছো এবার কোনো একটা ফাঁকা টাইম করে তুমি সব কিছু পড়ে নিয়ে তোমার বাড়ির যে হোমওয়ার্ক আছে সেগুলো করেছো তারপরে তুমি পড়ছো তারপরে তুমি একটুখানি সিআইডি দেখলে কি আদালত দেখলে দ্যাট ইজ ওকে কিন্তু এটার নেশা যেন তোমাকে ক্ষতি না করে অনেকে মনোযোগ ভেঙে যায় দেখো এটাই লেখা আছে মনোযোগ ভাঙা এই ধরনের এপিসোড দেখার পর মনোযোগকে ভাঙতে পারে এবং তোমার পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে অনেকে খালি কোন একটা ঘটনা এটার মধ্যে দেখে ফেললো দেখে নি ওটাই মাথার মধ্যে কন্টিনিউয়াসলি চিন্তা করছে ওখানে ওইভাবে এই খারাপ ঘটনাটা ঘটেছিল ওখানে এইভাবে এই এই তোমার হচ্ছে খুন হয়েছিল এখানে এইভাবে চুরিটা হয়েছিল বা ওর মধ্যে তো কোনো বাজে কিছু দেখিয়ে দিয়েছে ওইটা নিয়ে মাথার মধ্যে কন্টিনিউসলি কন্টিনিউসলি চিন্তা করছে অনেকে আবার এই জিনিসটাকে মানে কোনো একটা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিকে দেখে সে বিলো কনফিডেন্স হয়ে যাচ্ছে সে কনফিডেন্স হারিয়ে ফেলছে ধরো সেখানে হয়তো কোনো কাউকে নিয়ে কিছু বাজে কিছু সিন দেখিয়ে দিয়েছে কোনো একটা এমন কিছু দেখিয়ে দিয়েছে যেটা হয়তো কোনো মেয়েদের জন্য ঠিক না বা কারোর কোনো স্টুডেন্টের জন্য হয়তো ঠিক না দেখার পর তোমার মনের মধ্যে কন্টিনিউয়াসলি সেই জিনিসটা এফেক্ট ফেলছে অনেকের ক্ষেত্রে ফেলছে এফেক্ট তো সেই জিনিসটা থেকে তোমাকে দূরে থাকতে হবে যাতে কেউ কোনো খারাপ জিনিসকে মাইন্ডের মধ্যে কোনো এফেক্ট না পড়ে ঠিক আছে তো এই জিনিসটা তোমার জন্য খুব জরুরি খুব জরুরি তো তুমি মানে এরকম কোনো শো দেখছো বাট তুমি এটা মাথায় রেখে চলো যেন সেই শোয়ের কোনো নেগেটিভ কিছু তোমার মধ্যে যেন নেগেটিভ এফেক্ট না ফেলে তোমার টাইম যেন নষ্ট না করে তোমার জাস্ট টাকা কমানোর জন্য এটা দেখো বা এর মধ্যে দেখানো কোনো স্টোরি নিয়ে তুমি বেশি ভেবো না আর পাঁচ নাম্বার কথা হচ্ছে এইটা তোমার উপর নেশা হতে দিও না তাহলে এই ধরনের জিনিস তোমার ঠিক আছে দেখো এখানে লেখা আছে সময় নষ্ট করা এই ধরনের এপিসোডগুলো তোমার কি হতে পারে সময়কে নষ্ট করতে পারে যা পড়াশোনার সময়কে ব্যয় করতে পারে আর কি লেখা আছে মানসিক প্রভাব এ দেখো লেখা আছে যেটাই আমি তোমাদেরকে বলছিলাম যে এই ধরনের এপিসোডগুলো দেখার পর মানসিক অবস্থাকে মানসিক অবস্থাকে এটা প্রভাবিত করতে পারে এবং উদ্বিগ্ন বা চিন্তিত করতে পারে অনেকে চিন্তা করে এই ঘটনাগুলোকে নিয়ে যেটা এরকম হল এইরকম ওখানটাতে এই সিন দেখিয়েছে আমিও যদি করি প্র্যাকটিক্যাল লাইফে আমিও যদি হয় এরকম ধরনের সিনগুলো তোমার মধ্যে একটা এফেক্ট ফেলছে এটা যদি বাদ দিয়ে দেখো তাহলে এটা ঠিক আছে সব কিছুর সাথে মিলিয়ে চলতে হবে একটা জিনিসকে বুঝতে হবে যে তোমার জন্য তোমার কোনটা এফেক্ট কোনটা এফেক্ট দেবে তোমার কোনটা উচিত কোনটা অনুচিত যদি বুঝে করো তাহলে ঠিক আছে সব শেষে আমি একটাই কথা তোমাদেরকে বলবো তুমি এই ধরনের কোনো শো দেখছো এই বাইরে কোনো শো দেখছো তুমি গেম খেলছো তুমি ওয়েব সিরিজ দেখছো তুমি কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক বা অন্য কিছু জিনিস করছো ইনস্টাগ্রাম ইউজ করছো যাই করো সব কিছুকে একটা ব্যালেন্স করতে হবে যাতে তোমার পড়াশোনার বা তুমি যে কাজের সঙ্গে যুক্ত সেটার যেন ক্ষতি না হয় তুমি আগে তোমার নিজের মনকে এখন প্রশ্ন করো যে তোমার মধ্যে কি নেশা আছে বা তুমি কি কাজটাতে তোমার সব থেকে লাইফে বেশি সময় যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে তুমি আমাদের কমেন্ট সেকশনে তুমি জানাও যে তুমি কোন জিনিসটাতে তোমার বেশি সময় দিচ্ছ অনেকে বলবে স্যার মোবাইলে মোবাইলে তুমি কি করো মোবাইল নিয়ে তো আমার কাছে তো মোবাইল আছে আমি মোবাইলটা নিয়ে তো এরকম সারাক্ষণ বসে থাকতে পারবো না নিশ্চয়ই মোবাইলে কোনো একটা অ্যাপ বা কোনো একটা পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশান বা কোনো একটা ভিডিও বা কোনো পার্টিকুলার টপিক আমি সারাক্ষণ মোবাইলের মধ্যে দেখি বা সেটার ওপর চর্চা করি বা সেটাকে টিপি বা সেটাকে নিয়ে আমি হয়তো কারোর সাথে চ্যাট করছি বা সেটার রিলেটেড কোনো কাজ আমি করছি আমি কি করছি মোবাইল সারাক্ষণ টিপছি আমি আমি কি টিপছি নিশ্চয়ই মোবাইলের মধ্যে এমন কিছুর সাথে আমি অ্যাডিক্টেড হয়ে পড়ছি যে জিনিসটা আমাকে ক্ষতি করছে আমি তোমার কাছে সেই কোশ্চেনটা রেখে গেলাম তোমরা কমেন্ট সেকশনে রিপ্লাই করবে মাস্ট যে কোন জিনিসটাতে মোবাইল যদি তুমি ইউজ করো মোবাইলের কোন জিনিসটাতে বা কোন এপিসোড বা কোন সিরিয়াল বা কিসে তুমি তোমার লাইফের সব থেকে বেশি সময় নষ্ট করছো যার জন্য তোমার টেস্টে পড়া হয়নি তুমি ফাইনালও তুমি হয়তো খারাপ করতে চলেছ কোন জিনিসটা তোমার নেশা হয়ে গেছে সেই জিনিসটা তুমি কমেন্টে জানাবে এক নাম্বার এটুকুই বলবো আর বলবো যে তুমি সারাদিন পড়াশোনার পর বা সারাদিন বিভিন্ন তোমার কাজের কাজ যেগুলো সেগুলোকে করবার পর তারপর যদি স্ট্রেস কমানোর জন্য এগুলো দেখো তাহলে এটা ঠিক আছে তুমি তোমার সময়কে নষ্ট করো না আর মনের মধ্যে এইখানে দেখানো কোনো খারাপ ঘটনাকে নিজের মনের মধ্যে দেখে সেটাকে ভেবে সেই মনের মধ্যে কোনো নেগেটিভভাবে নিজের মাইন্ডকে চালিত করো না এটুকুই তোমাকে বলবো তোমার যদি দেখার ইচ্ছা থাকে এর মধ্যে দেখানো পজিটিভ জিনিসটাকে তুমি নাও এর মধ্যে যে দেখানো হয়েছে অপরাধ করাটা যে কত পাপ সেইটা বুঝে তোমার মনের মধ্যে এটা হওয়া উচিত যে আমি লাইফে কোনোদিন খারাপ কাজ করব না জাস্ট এইটুকুই বলবো আর তোমার কি নেশা আছে কি কারণে তোমার সময় নষ্ট হচ্ছে আমাদেরকে জানাও সলিউশন আনার চেষ্টা করব